আসসালামু আলাইকুম ইভেন কিছুক্ষণ আগে তোমাদের এইচএসসি দু হাজার তেইশের ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা শেষ হয়েছে এখান থেকে তোমরা সকল বোর্ডের অ্যান্সারগুলো দেখে নিতে পারবা তার জন্য বলবো ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পর বেল বাটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবা তো বিগত দিন তোমরা যারা অর্থনীতি প্রথম পর্যায়ে অ্যান্সারগুলো দেখেছো তারা অনেকেই জানো এখানে কিন্তু আমরা সকল বোর্ডের অ্যান্সার স্টেপ বাই স্টেপ আপডেট করি এটা কিভাবে দেখবা সেটা আমি দেখাইতেছি তবে পরীক্ষা শেষ হওয়া মাত্র এখানে উত্তর আপলোড করা হয় না আগে কোচিংগুলো কালেক্ট করে তারপরে সেগুলো সুন্দরভাবে সলভ করে তোমাদের মাঝে আপডেট করা হয় আর যদি এখানে কোনো প্রকার করছেন তোমার ভুল মনে হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবা আমরা সঙ্গে সঙ্গে সেটা যাচাই বাছাই করে যদি তোমার উত্তর সঠিক হয় তাহলে আমরা এখানে আপডেট করে দিবো তো আলটিমেটলি সন্ধ্যার ভিতরে এখান থেকে সকল বোর্ডের অ্যান্সারগুলো দেখে নিতে পারবা এখন স্ক্রিনের উপরে তোমরা যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের অর্থনীতির দ্বিতীয় পথে সকল বোর্ডের করছেন এখান থেকে তোমরা প্রপার অ্যান্সারগুলো দেখতে পারবা তো সকল বোর্ডের অ্যান্সার দেখার জন্য তোমাদেরকে সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর পিন কমেন্টে ওয়েল তো পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি তোমাদেরকে উত্তর পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছ এইএসএসি ইকোনমিক্স স্টুডেন্ট পেপার কোশ্চেন সলিউশন দুই হাজার তেইশ আমরা এখান থেকে মিসে স্কলিং করবো স্কলিং করার পরে দেখতে পাচ্ছ এখানে সকল বোর্ড আমরা স্টেপ বাই স্টেপ রেখেছি ঢাকা রাজশাহী যশোর নিচে দেখতে পাচ্ছ আরও সবগুলো বোর্ড রয়েছে তো এই জায়গায় একটা কমপ্লেন রয়েছে সেটা হচ্ছে যে করছেন এত ঘোলা দেখায় কেন তো আমি কিন্তু এখানে প্রতিটা ভিডিওতে বলে দিয়েছি কোচেন দেওয়ার পরে তোমরা এটা ওপেন করে দেখবা আর কেটার উপরে টাচ করবা তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে দেন এটা ওপেন হয়ে যাবে ইভেন আমি কিন্তু উপরে লিখেও দিয়েছি যে কোচেন দেওয়ার পরে তোমরা ছবিটার উপর টাচ করে ওপেন করবা আর যখনই সবগুলো উত্তর আপলোড করা হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে কমেন্ট ট্যাবে একটা পোস্ট করে দেবো তোমাদের সাবস্ক্রাইব করা থাকলে নোটিফিকেশন পাবা দেন এখানে এসে দেখে নিতে পারবা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিবো আসসালামু আলাইকুম